হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল এক কাপ চায়ের সাথে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ভ্লগস তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি চা নিয়ে বসে গেছি চা খেতে তো বুঝলেন ঠান্ডা পড়ে গেছে খুব তাই সোয়েটার টুপি সব পরে নিয়েছি আর অঙ্কন দেখুন স্কুল যাওয়ার জন্যে না রেডি হচ্ছে ও নিজে নিজেই না রেডি হতে পারে জানেন ও দেখুন নিজেই টেস্ট টেস্ট পরে চুল টুল আঁচড়ে নিয়েছে আর বই ওর গোছানো হয়ে গেছে এরপর ওকে খেতে দিয়ে দেবো তো ও এরকম সকালে হালকা খাবার খায় খুব একটা কিছু খায় না বিস্কুট দুধ এই সকলেই খেয়ে যায় তো ওকে খে খেতে দিয়ে তারপরে টিফিনটা চলুন করে নিই ঠিক আছে তো বন্ধুরা দেখুন আজকে না আমি অঙ্কানুজনের টিফিনে বানাচ্ছি পাস্তা তো পাস্তাটা না আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন বানিয়ে নি এরপরে তো দেখতে পাচ্ছেন আমি লঙ্কা ফড়ন দিয়েছি তো অঙ্কন না একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে আগে কি জানেন তো ও না একদমই ঝাল খেতো না এখন একটু ঝাল খেতে শিখেছে তো পাস্তাটা এই যে আমি এখন পাস্তা মশলা দিয়ে দিলাম তো আমি একটু পাস্তাতে গাজর দিই কিন্তু আজকে না বাড়িতে ছিল না তাই ওকে একটু সিম্পল পাস্তায় বানিয়ে দিলাম এর সাথে আর তাছাড়া কিছু নিতে চাই না তো হালকা করে সস দিয়ে দিলাম তো ওর টিফিনটা না আমার হয়ে গেছে তো এরপর নামিন তো বন্ধুরা দেখলেন তো অঙ্কনের টিফিন করাও রেডি হয়ে গেছে তো ওকে একদম টিফিন ও জলের বোতল ব্যাগের মধ্যে দিয়ে দিলাম তো অঙ্কনও না পুরোপুরি রেডি সেটা তো দেখলেন ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো হাতে দেখছে যে দশ মিনিট টাইম আছে তো ওর অবস্থাটা একবার চলুন আপনাদেরকে দেখায় ও মানে কেমন স্কুল ড্রেস পরে কি করছে দেখুন ওর ওর অবস্থাটা একবার দেখুন বন্ধুরা যে ওর এতটাই ঠান্ডা লাগছে যে দেখছে দশ মিনিট যখন টাইম আছে ও স্কুল ড্রেস পরে রেডি হয়ে ঢাকা ঢুকি নিয়ে বসে আছে তো দেখতে পাচ্ছেন ওর এতটাই ঠান্ডা লাগছে আমি ওকে বলছি যে তুই বেরিয়ে আয় জুতোটা তোকে পর ও বলছে না এখনও তো টাইম আছে দশ মিনিট তো আমি ঠিক গাড়ি আসার আগেটা তো জুতো পরবো আর বেরিয়ে যাব ওই ততক্ষণ একটু ঢাকার মধ্যে থাকতে দাও তো ওকে ও ঘড়িটা বসে দাও হ্যাঁ ঘড়িটা দিচ্ছি তো তুই স্কুল যাবি না নাকি ঢাকা নিয়ে যাবি না যাবো তো বেরিয়ে আই জুতোটা পর একটু বসবি তো আছে এখন সেই টাইমটা এখনও আছে তো ও এইরকমই করে এই শীতকালটাতে না ও প্রত্যেক দিন মানে যদি হাতে টাইম থাকে তাহলে হাতে টাইম থাকলে না ও এই এইরকমই এই ঢাকা নিয়ে বসে থাকবে আর তারপরে যখন দেখবে যে টাইম হয়ে গেছে তখন উঠে আসে তো আপনাদের বাচ্চারা কারা কারা এইরকম করে কিন্তু সেটা কমেন্টে জানাবেন শীতকালে অঙ্কনের স্কুল যাবার আগে না এই অবস্থা হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা ওকে চলুন এরপর বাকিটা রেডি করিয়ে দিই তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা অঙ্কনকে তো আমি দিয়ে এলাম গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম তো এরপরে ভাবলাম যে একটু ঘরদুয়ারগুলো সমস্ত কিছু পরিষ্কার করিনি কেননা বিছানা আরে তো দেখলেন যে আমার ঠিকঠাক গোছানো হয়নি তবে একটা কি ব্যাপার জানেন তো বন্ধুরা অঙ্কনের একটা না খুব ভালো ব্যাপার ও সমস্ত কিছু না নিজে করে নিতে পারে ও নিজেই কিন্তু স্কুল ড্রেস থেকে আরম্ভ করে বই গোছানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু নিজেই কিন্তু গুছিয়ে নেই ঠিকঠাক তো সেই আমার খুব একটা সকালটাতে অসুবিধা হয় না কিছু কিছু সময় মানে কোনো কোনো দিন এমনও হয় যে আমি আগে অঙ্কন থাকতে থাকতেও না কিছুটা কাজ নিই যেমন এই বিছানাটা গোটানো এগুলো করে নিই কিন্তু এখন শীতকাল বলে অঙ্কন তো আপনারা দেখলেন যে ওর যতক্ষণ সময় পাই ততক্ষণ তো নিয়ে বসে থাকে তো সেই জন্যে আর বিছানাটা গোটানো হয় না তো যখন গ্রীষ্মকালের সময় তখন কিন্তু অঙ্কন থাকতে থাকতেই না এই কাজগুলো না আমার কিছুটা হয়ে যায় কেন ওকে তো আমাকে রেডি করতে হয় না তো সেজন্য ও যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সকালে যে বাড়িতে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি তো একটু ঘরদুয়ার পরিষ্কার করা থাকে সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করার পরে তাই না তো এটা হয়ে যাওয়ার পরে একটু ভাব ঘরটাও মুছিনি কেন সকালের দিকটা সারা একটু পরিষ্কার না করলে বেশ ভালো লাগে না সকালটা একটু পরিষ্কারের মধ্য দিয়েই যেন দিনটা শুরু হলে বেশ ভালো লাগে তাই না তো সেই জন্য একটু সমস্ত কিছু পরিষ্কার আর করে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারি তো চলুন এখন এই কাজগুলো আমি ঝটপট করে কমপ্লিট করে নিই তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একদম রেডি হয়ে বসেছি আপনাদের সাথে গল্প করতে তো দেখতে পাচ্ছেন রেডি হয়েছি একটু বাজারে যাবো কেননা না সবজি আনতে যাব। তো দেখলাম বাড়িতে সবজি নেই শেষ হয়ে গেছে আর ওর পাপা না বিকেলের থেকে সবজি বাজারটা করে দেয় কিন্তু কালকে ভুলে গেছিলাম বলতে তাছাড়া আজকে যখন দেখলাম যে আমিও একটু ফাঁকা আছি বাড়িতেই আছি তো সেই জন্যে দেখলাম যে কাজটা সেরে একটু টাটকা টাটকা সবুজ সবুজ সবজি নিয়ে আসি গা সেই আজকে সকালে যাচ্ছি বাজার করতে এমনি মাঝে মধ্যে যেতে হয় প্রায় তো এমনিতেই দেখতে পাচ্ছেন ঘড়িতে নটা বেজে গেছে কাজ করতে করতে না দেরি হয়ে গেছে কেননা এখন একটু ঠান্ডা পড়েছে শীতকালী দিন সেই জন্যে অঙ্কনের স্কুলের টাইমটা না একটু পিছিয়ে গেছে তো ওর পিছিয়ে যাওয়ার কারণে না কাজ করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো নটা এমনিতে বেজে গেছে তারপরে বাজারে যাব বাজার করবো তারপরে এসে রান্না হবে অনেক কাজ আছে এখনো চলুন তো আজকে খুবই একটা ছোট্ট ভিডিও বানালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ সবাই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর যারা কিন্তু আমার চ্যানেলে নতুন বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না কেননা যখনই নতুন কোন ভিডিও আপলোড করবো সবার প্রথমেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো শেয়ার করে দেবেন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এটাই কিন্তু চাইব ঠিক আছে আর কথা বলবো না কেননা বাজারে যেতে হবে এসে আবার রান্না আছে তো কোথাও হবে তাহলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে And ta-da.